হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো গাইজ, আজকে আলোচনা করব লাইসোভির যে ওষুধটা আছে, এই ওষুধটা আপনারা ঘুঘু পাখিকে কখন খাওয়াবেন বা কেন খাওয়াবেন বা এটা কী কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলে পাখি বিষয়ক সকল তথ্য পেয়ে যাবেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তো গাইস, লাইসোভিরটা কী? লাইসোভিরটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ওষুধটা। আপনাদের পাখিগুলো অনেক সময় দেখা যায় যে ওরা খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং গা ফুলিয়ে চুপচাপ বসে থাকে। ওদের ঠান্ডা চেক দিলে দেখা যায় যে ঠান্ডা লাগে নাই। ঠান্ডা লাগলে আমরা কীভাবে বুঝি? ওরা নাক দিয়ে আওয়াজ করে বা চোখে পানি দেখা যায়, গা ফুলিয়ে বসে থাকে। তো এরকম তো অনেক সময় দেখা যায় যে এই পাখিগুলো ঠান্ডাও লাগে নাই এবং তাদের পায়খানাও ঠিক আছে, পায়খানার কোনো প্রবলেম হয় নাই। তো তারপরও ওরা এক খাঁচার যে কোনো এক সাইডে চুপচাপ বসে থাকে এবং যখন খাঁচায় হাত দিবেন তখন ওরা আবার স্বাভাবিকভাবে ভালো হয়ে যায়। তো এরকম যখন দেখবেন তখন আপনারা ভাববেন যে যে কোনো একটা রোগ ওর ভিতরে হতে যাচ্ছে। তো এই লাইসোভিট ওষুধটা যদি তখন আপনারা নিয়মিত খাওয়াতে পারেন তো তাহলে কী হবে যে ওই যে ওর প্রবলেমটা হতে যাচ্ছে, যে রোগটা ওই পাখিটার হতে যাচ্ছে, তো ওই রোগটা আর হবে না যদি নিয়মিত এই লাইসোভিটটা খাওয়াতে পারেন। এই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই লাইসোভিটটা, এটা হচ্ছে দেখেন নিচে লেখা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তো এই ওষুধটা আপনারা ঘুঘু পাখি বা অন্যান্য পাখিকে খাওয়াতে পারেন যদি আপনারা রোগ না ধরতে পারেন, যদি আপনারা না বুঝতে পারেন যে কী রোগ হয়েছে কিছু বোঝা যাচ্ছে না, তখন আপনারা এটা খাওয়াবেন। তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা 1 লিটার পানিতে 1 থেকে 2 মিলি, যদি 1 থেকে 2 গ্রাম, যদি দেখেন যে বেশি মাত্রা হয়ে যাচ্ছে, পাখিটা অসুস্থ কিন্তু বুঝতে পারছি পাত্তাইছি না যে কী অসুস্থ হয়েছে, তো তখন আপনারা 2 গ্রাম দিবেন 1 লিটার পানিতে। আর যদি দেখেন যে কম, পাখিটার অ্যাক্টিভিটিটা কমে গেছে, তো অল্প মানে এখনও পুরোপুরি অসুস্থ হয় নাই, তখন আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিশাবেন। মিশানোর পর আপনারা 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। তো ইনশাল্লাহ 3 দিন অথবা 5 দিন খাওয়ালেই রোগটা ভালো হয়ে যাবে। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।